ছবিতে যে ট্রেলারটা আমরা একটু আগে দেখলাম, অরণ্য সেখানে একটা উদার বিস্তৃত, মানে সবাইকে সেখানে কিন্তু আসলে, আমি জানি না ছবির গল্প কি হতে পারে, কিন্তু অরণ্য আসলে অনেক মানুষকেও এমনভাবে পরিবর্তন করে দেয় যে ওখানেই একটা গল্প তৈরি হয়ে যায়। আমরা দেখেছি অরণ্যের দিন রাত্রি, আমরা দেখেছি আবার অরণ্যে, অরণ্য সেখানেই কিন্তু আসলে পরিচালক। তোমার কি এই ছবির ক্ষেত্রেও তাই মনে হয়? দেখো অরণ্য, মানে আমি যেটা বলতে চাইছি যে ওখানে গিয়েও তো অনেক গল্প তৈরি হয়, যে হাঁটতে হাঁটতে হয়তো কৌশিক দা স্ক্রিপ্ট পাল্টে দিয়েছে, কি চূর্ণিদি বলেছে যে না এই এই জায়গাটা অন্যরকম করা দরকার, কারণ এই এই আশেপাশে যে যা আছে সেটা অন্য কিছু ডিমান্ড করছে। দেখো অরণ্যে আমি খুব একটা ছিলাম না, ওই অংশটা আমি ছিলাম না, বাট দার্জিলিং এ দেখো কৌশিক দা ইজ ভেরি ফ্লেক্সিবল উইথ দ্য স্ক্রিপ্ট। এবং যেহেতু এই ছবিটায় দুটো গল্প প্যারালালি চলে, মানে একটা আমরা দেখি সিনেমার মধ্যে সিনেমা শুটিং হচ্ছে, তার একটা গল্প আছে, সিনেমার মধ্যে যে সিনেমাটা শুট করা হচ্ছে সেটার নাম হচ্ছে সাদা ও কালো, এবং সেটা কাইন্ড অফ আ পিরিয়ড পিস, কাজে সেখানকার পোশাক আশাক, কথা বলার ভঙ্গি, কথা বলার ভাষাটা একটু ডেটেড, মানে সময়ের সঙ্গে, বুঝতে পেরেছো? বাকি সময়টা যখন শুটিংয়ের মধ্যে শুটিং আমরা দেখাচ্ছি না, তখন যারা যে চরিত্র বা যে কুশী লোকগুলো আছে তারা অনেক বেশি রিল্যাক্সড, শুটিং নেই, তারা নিজেদের মধ্যে আড্ডা মারছে, হয়তো কোথাও একটা ঝগড়াঝাটি হচ্ছে, আবার কোথাও হয়তো বলছে এই তো আজকে ভালো শুটিং হলো, এরকম। সো এইরকম পরিবেশে কী হয়, যেহেতু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এরকম থাকে যে আমরাও শ্যুট করতে যাই, শুটিংয়ের সময় খুঁটিনাটি থাকে, একটা ব্যাপারে আমরা খুব কেয়ারফুল ছিলাম যে অনেক সময় কী হয় যখনই শুটিংয়ের মধ্যে শুটিং আমরা দেখাই না, তখন আমরা একটু বেশি পজিটিভ হয়ে যাই। ধরো শুটিংয়ের মধ্যে শুটিংয়ের কিছু মজা, যেটা কিন্তু শুধু আমরা ইন্ডাস্ট্রির লোকজনই সে মজা পাবো, দর্শকদের সেটা তারা খুব একটা মজা পাবে না, বুঝতে পারছো আমি কী বলছি? ধরো ধরো একটু আগে ইন্টারভিউ শুরু করতে গিয়ে ব্যাটারি শেষ হয়ে গেল, তাতে তার যে ইম্প্যাক্ট সেটা তুমি আমি বা আমার যারা আছি তারা বুঝবে, যারা দর্শক তারা সেই জায়গাটা কি পৌঁছবে। তো সেই ব্যাপারে আমার একটু, আমার এর আগেও আমি একটা ছবি করেছিলাম, আনফর্চুনেটলি সেই ছবিটি রিলিজ করেনি, একটি আষাঢ়ের গল্প, সেটাও একটা সিনেমার মধ্যে সিনেমার গল্প ছিল। তো এটা আমি নিজে যখন সিনেমার মধ্যে সিনেমার গল্প দেখেছি, তখন আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় বেশ কিছু মজা, বেশ কিছু মজার ঘটনা, বেশ কিছু জোক, দে ফল ফ্ল্যাট উইথ দ্য অডিয়েন্স, কারণ আমরা খুব মজা পাচ্ছি, আমরা খুব মজা পেয়েছি, কিন্তু সেটা কিন্তু তাদের কাছে সেটা, কারণ তারা সেই টার্মস গুলো বা তার কি কি হতে পারে সেটা নিয়ে তারা ভাবিত না, তাদের ভাবার কথাও না। সো সেইটা আমরা খুব কেয়ারফুল ছিলাম যে আমরা ওইটাই, আমাদের একটুখানি আমরা মাঝে মধ্যে একটু বয়ে যাই আর কি, নিজেদের মজাগুলোকে ভাবি দারুণ হচ্ছে আর কি, সেটা যাতে না হয় সেটাও হয়েছে। এবং মূলত ছায়া ছবি তো বেসিক্যালি সম্পর্কের গল্প, প্রেমের গল্প। সো হ্যাঁ, স্ক্রিপ্ট যে খুব চেঞ্জেস হয়েছে তা নয়, বাট নিজেদের মধ্যে আলোচনা করে এটা যদি একটু অন্যরকম করা যায়। একটা মজা হয়েছিল যেরকম, যেহেতু আমরা ঠান্ডার মধ্যে ঠান্ডাই শুট করছি, কাজেই সেটা একটা খুব হেল্প করেছিল আমাদের, এবং মাঝে মধ্যে মানে জামা কাপড় জড়িয়ে নায়িকার দিনে নায়িকাদের যেমন সুইজারল্যান্ডে বরফ পড়ছে সবকিছু, শুধু আগে নয় এখনো হয়, বা ধরো হঠাৎ করে মনে হলো আচ্ছা এই দৃশ্যে একটা সুন্দর মাফলার হলে খুব ভালো হয়, সঙ্গে সঙ্গে মল থেকে একটা চলে গেল মাফলার কিনে নেওয়া হলো, সেরকমও হয়েছে। তাহলে ভালো খরচ করিয়েছো। সেটা তো এই আমরা তো মালিকের ঘরেই বসে আছি, মালকিন ছিল ওখানে, কাজে কি করে ওয়েলকে পটাতে তো তোমার বেশি সময় লাগে, কি করে বেশি খরচা হবে, খুব একটা খরচা হবে না, না খুব অল্প নায়িকাকে পটাতেই আবিরের কোনো মানে কোনো টাইমই লাগে না, কেননা আবির হচ্ছে, আমি একটু মানে যেটা বলি যে আবির হচ্ছে খুব নাম করা হ্যান্ডসাম নায়ক, আচ্ছা নামই হ্যান্ডসাম নায়ক, ওর প্যারালাল খুব কমই আছে। দেখো নাম তখনই থাকবে যখন সে সব থেকে বড় কথা সে প্রোডিউসার ফ্রেন্ডলি হবে, তার নয়তো তার বদনাম হয়ে যাবে, কাজ বেশি খরচের কোনো মানে নেই নায়িকাদের কাছে, ওটা টাকাটা কোনো ব্যাপার না, না না নায়িকাদের কাছে খুশি করে তো লাভ নেই, আলটিমেটলি কাজ তো প্রোডিউসার ও ডিরেক্টররা দেবেন, তারপরে তো নায়িকা। আর তার থেকেও বড় কথা আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা কাজ করছি, উই নিড টু বি ভেরি প্রোডাকশন ফ্রেন্ডলি অ্যান্ড উই নিড টু বি ভেরি ইকোনমিক, সেটা আমাদের দরকার। এবং ইন্ডাস্ট্রিতে প্রতিদিন আমাদের যে কোনো আলোচনায় কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে বলি যে ছবি আরও বেশি করে চলা উচিত, আরও ইন্ডিপেন্ডেন্ট ছবি হওয়া উচিত, ছবির যে ডিফারেন্ট এভিনিউজগুলো বিভিন্ন জায়গায়, মানে সেটা শুধুমাত্র সিনেমা হল নয়, অনলাইন রিলিজ বা যা যা আছে সেগুলো আরও নতুন করে ভাবা উচিত, তার জায়গায় কিন্তু একটাই যে এই ছবিগুলোকে আরও বেশি বিজনেস ওয়াইজ ভায়াবল করা। আমি হয়তো ইন্ডাস্ট্রির সেরম ভাবে নই, কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গেই আমারও কেরিয়ার জড়িত, সেই জন্য যে ঘটনাটা ঘটেছে এই ইদানিং কালে, যে একটা ইউনিট বিদেশে গিয়েও শুটিং করতে পারলো না, ফেরত চলে এলো, এখন মানে এই মুহূর্তে
শুধু সিনেমা ইন্ডাস্ট্রি নয়, সব ইন্ডাস্ট্রিরই একটা কস্ট কাটিং ফর্মুলায় চলছে, ইভেন আমাদের ইন্ডাস্ট্রিও চলছে, মিডিয়া ইন্ডাস্ট্রি। তো সেই জায়গায় কি এই মানে এই ধরনের জিনিস হওয়াটা কোনো বাঞ্ছনীয়? আমার যেটা মনে হয়, যে সমস্যাই থাকুক, যে নিয়ম বা অনিয়মই হয়ে থাকুক, শুটিং বন্ধ হয়ে যাওয়াটা খুব খারাপ একটা উদাহরণ তৈরি হয়, সেটা যে কারণেই হোক। সেটা হওয়াটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনেকে বলছে এটা সাবোটাজ এবং ইন্ডাস্ট্রির মধ্যে লোকেরাই করছে। এই কনস্পিরেসি থিওরি চিরকাল ছিল, চিরকাল চলবে। আমি একদম মোদ্দা কথা বলছি যে কোনো কারণেই শুটিং বা কাজ বন্ধ হওয়া উচিত নয়। আমি আমার ইন্ডাস্ট্রিতে বলবো শুটিং বন্ধ হওয়া উচিত নয়, যারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আছেন তারা বলবেন যে কাজ বন্ধ হওয়া উচিত না। যাই সমস্যা হোক, এমন পৃথিবীতে কোনো সমস্যা নেই যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় না, এরকম কোনো সমস্যা হতে পারে না, হয়তো তাতে সময় লাগবে। বাট কাজ বন্ধ হয়ে যাওয়াটা বা শুটিং বন্ধ হয়ে যাওয়াটা না খুব, আমি বলবো যে খুব একটা নেগেটিভিটির জন্ম দেয়। আচ্ছা, এবার তাহলে এই জোনটা, এই জোনটা কিছুটা আনকমফোর্টেবল হতেও পারে, বাট আই নিড আনসার্স। এক নম্বর হচ্ছে ছায়া ছবি অনেকটাই ছবি তৈরির বাইরের গল্প, আসলে শুটিং এর গল্প নয়। শুটিং এ যা হচ্ছে তার বাইরের গল্পটাও ছায়া ছবির অঙ্গ, তার জন্যই ছায়া এবং ছবি, ছবির ছায়ায় যা হয় সেটাও গল্প। পরিচালক কি জোর করে কিছু করান? যেমন অনেক উদাহরণ আছে যে নায়িকাকে দিয়ে প্রেমে সিকোয়েন্স করানোর জন্য সেই সিকোয়েন্সের বাইরে মানে নেপথ্যে এমন কিছু ঘটনা হয় যেটা তার ইমোশনকে প্রভাবিত করে, মানে শুটিং এর নেপথ্যে পরিচালকের সঙ্গে নায়িকার একটা প্রেম হলো কিংবা নায়িকার সঙ্গে নায়কের একটা প্রেম হলো, যেটা পরিচালক চান যে সেই প্রেমটাই রিফ্লেক্ট করুক আসলে, এবং সেটা টেম্পোরারি হলেও হতে পারে। আমি নিশ্চিত যে তোমার জীবনেও এরকম কিছু হয়েছে, কারণ পরিচালকেরা আসলে এটাই চেষ্টা করেন। আমার তো তাহলে জীবনে সর্বনাশ হয়ে যাবে, কারণ আমার তো বেশিরভাগ ছবি রহস্য ছবি, তাহলে তো আমাকে ছবির আগে একটা খুনটুন করতে হবে। না কেন, তুমি তো সমাধান করছো। না না, সেই ইমোশনটাও বেরোবে, তাহলে আমায় মর্গে নিয়ে যাওয়া হলো, ডেড বডি দেখানো হলো, তারপরে বলা হলো দেখ তুই সত্যি রহস্য সমাধান করতে পারিস কিনা, কেলেঙ্কারি হয়ে যাবে তো তাহলে। ঠিক আছে, রহস্য ছবির বাইরে যেসব প্রেমের ছবি আছে তার বেলা বেশিরভাগই রহস্য, তার বেলা কি করতে? না তাহলে তো সবকটা ছবিতেই একই রকম নিয়ম মানা উচিত। তাহলে আমাকে বলো, আমি তো অত জানি না, যে তাহলে রাজ চক্রবর্তীর সঙ্গে কি করে মিমির প্রেম হয়, কি করে শুভশ্রীর প্রেম হয়। এই যারা প্রেম করেছেন বা করেননি তারা বলতে পারবেন, আমার তো ধারণা নেই। মানে তুমি আবির চ্যাটার্জি কোনোদিনই সিনের বাইরে কোনো প্রেম করেন? আমাকে একবার অঞ্জনদা বলেছিল হাতি দেখতে যা, হাতি দেখলে প্রেম আসতে পারে। আচ্ছা, আমি হাতি হাতি দেখলে ভয়ও আসতে পারে রাত্রিবেলা, হাতি যদি তেড়ে আসে কাজে আমি আর যাই। কেন, হাতির সঙ্গে প্রেমের কি সম্পর্ক? ওই জঙ্গলে গেলে হয়তো, যেরকম হয় না এক সময় আমরাও প্ল্যান করতাম যে ভূতের ছবি দেখতে যাবো বান্ধবীদের নিয়ে, তারা ভয় পেয়ে আঁকড়ে ধরবে আমাদের ওই সুযোগের অপেক্ষায়, সেরকম হয়তো কিছু ভেবেছিলেন উনি, এটা অঞ্জনদা জানেন। বাট আমি বললাম না, ভয়টা বেশি লাগছে, কাজে লাভ নেই। আর রাত্রিবেলায় ওদেরই অঞ্চলে আছি, সেখানে আমরা শ্যুট করছি, আরো বেশি বিরক্ত করার কি দরকার, এমনিতেই ওরা শ্যুট করতে দিচ্ছে, এটাই তো অনেক। আচ্ছা আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কে সবচেয়ে বেশি কিপ্টে, সৃজিৎ, পরমব্রত, কৌশিক গাঙ্গুলি নাকি যিশু? প্রশ্নটা করছি তার একটা কারণ আছে। এই চারজনের মধ্যে কে, মানে ধরো তোমরা খেতে গেছো, কেউ পয়সা বের করছে না, আলটিমেটলি আবির চ্যাটার্জি কে পয়সা? যিশু একদমই নয়, যিশু পয়সা খরচা করতে পারলে খুশি হয়। আহা, এরকম যদি একটা বন্ধু পাওয়া যায়। এই চারজনের মধ্যে আমি বলবো, আসলে তুমি যে অপশনটা দিলে সেখানেই ঘেরে গেল, কারণ সৃজিৎ অন্য ব্যাপারে ভীষণ গিফটে খাওয়ানোর ব্যাপারে একদমই নয়। আচ্ছা আচ্ছা, অন্য ব্যাপারে মানে মানে শুটিংয়ের ব্যাপারে? না, ও আমাদের খাওয়াতে নিয়েও গেছে অনেকবার, সেটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমি এই অপশনগুলো ছেড়ে দিই, তাহলে সৃজিতই হবে। জানো পরমব্রত বলেছে যে তুমি সবচেয়ে বেশি, আমাদের অপশনে রাখলে না, রাখলে তো আমি বলতাম পরমব্রত অপশনে ছিল। না না, তুমি যদি পাঁচজনের অপশন দিতে তাহলে আমি বলতাম আমি সবচেয়ে বেশি কিপ্টে, কোনো আপত্তি নেই এতে, আমি সবচেয়ে বুঝাই আমি তো কিপ্টে। পরম নাকি তোমার সঙ্গে খেতে গিয়েছিল এবং বলেছিল যে কিছুতেই আবির টাকা বের করছে না, আবির যায়নি, আবিরের পার্সের রং আজ অব্দি কেউ দেখেনি। আমিও ভুলে যাই, মানে দেখি তোমার পার্সের রং, আমার খুব মানে পার্সের রংটা আমি একটা কারণেই দেখাই না, পরমও একই কারণে দেখায় না, সেটা বললে আমার অনেক তর্ক হবে, সেটা পরে বলছি। বাট আমরা খেতে গিয়ে হয়নি, খাবার মানে খেতে যাওয়ার দরকার নেই, আমি এমনিই বলছি যে আমি গিফটে, মানে কোথাও রেস্টুরেন্টে গেলে তারপরে গিফটে প্রমাণ হবে এরকম কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এবার বলো নায়িকাদের মধ্যে কার হৃদয়টা সব থেকে বড়? কোয়েল অবশ্যই প্রথমে আসবে, তিনি প্রযোজক এবং নায়িকা বটে। পায়েল, প্রিয়াঙ্কা, তনুশ্রী, এই চারজনের মধ্যে এখন বাবা মালকিনের ঘরে বসে আছি, কোয়েলের কথাই বলতে হবে না, হৃদয় বড় না হলে তো ছোট বাবা প্রোডিউসারের ঘরে বসে। আচ্ছা তাহলে হৃদয় কি করে, কোয়েলকে আমি হৃদয়বান বলবো, হৃদয়বতী? হ্যাঁ হৃদয়বতী বলবো, কেননা ও চাপে পড়ে বলছে দেখুন
চাপে পড়ে বলছে যে কোয়েল, আমাদের প্রত্যেকের চাপে পড়ে থাকতে হয়, প্রোডিউসারের ঘরে বসে সামনে ছবি রিলিজ, ছবির নায়ক এবং প্রোডিউসার একই মহিলা। আচ্ছা তুমি এই কথাটা বললে, পায়েল, তনুশ্রী আর প্রিয়াঙ্কা তিনজনই খুব রাগ করবে। না না, কেন বলছি তো, আমি তো কারণও বলে দিচ্ছি না। তুমি তো অনেক পরিচালকের সঙ্গে কাজ করলে, কিন্তু তুমি কি কোনো মানে সুযোগ পেলে কখনো টিভির দিনে ফিরে যাবে? টিভি যখন তুমি টিভি সিরিয়ালস করতে, এক্ষুনি কোনো প্ল্যান নেই। তোমাকে কি টিভি সিরিয়াল সত্যি কিছু দিয়েছে নাকি তোমাকে আসলে লুকিয়ে রেখেছিল? না না, টিভি সিরিয়াল তো আমার শুরু, টিভি সিরিয়াল থেকে আমি প্রথম মানে আমার বেসিকটা টিভি সিরিয়াল থেকেই শেখা, আমার যে জনপ্রিয়তা যদি তুমি বলো, দর্শকদের ভালোবাসা বলো, সবটাই শুরু হয়েছে টিভি থেকে। সো টিভিকে ইগনোর করা বা টিভির মানে একেবারে অকৃতজ্ঞতা হবে তাহলে সেটা। টিভি ডেফিনেটলি, টিভি তো আমার সব শুরুটাই টিভি, একদম সমস্ত দিক থেকে, মানে অভিনয় শেখা বলতে পারো, জনপ্রিয়তা বলতে পারো, সবটাই টিভি থেকে শুরু। আচ্ছা, আবিরকে সবাই মোস্ট হ্যান্ডসাম বলে, কে কে সবাই বলে না, প্রত্যেকের নিজের নিজের পছন্দ আছে। না বলে, আমি কথা বলছি না, কিন্তু আমি দেখেছি যে তোমাকে, তুমি যখন কলেজ টলেজে যাও তখন মেয়েদের মধ্যে কিরকম উন্মাদনা, এবং তুমিও যখন সেলফি তোলো বা গ্রুপ ফি তোলো, সেলফি তুলতে বাধ্য হই, কারণ বেশিরভাগ সময় আমায় হাইটে পায় না, মানে কি হয় একটা, যেহেতু হাইট ডিফারেন্স হয়ে যায় মহিলাদের সঙ্গে বেশিরভাগ সময়, তো তার ফলে খুব জঘন্য ছবি ওঠে, এবং তখন তারা নির্দ্বিধায় বলে যে আপনি তুলে দিন, আমাকে ওরা অত বড় লম্বা হিল পরে বলে যে আপনি তুলে দিন ছবিটা, এবং আমি দেখি তাতে প্রসেসটা তাড়াতাড়ি হবে, নয়তো আরও বেশি ভিড় হয়ে যাবে, মানে আরও গোলমাল হওয়ার সম্ভাবনা বেশি, তো আমি সেই জন্য তুলে দিই। সেলফি আমি নিজে একদমই তুলতে পারি না, আর প্রতি মুহূর্তে আমার মনে হয় ফোনটা পড়ে যাবে হাত থেকে। আমার সেলফি শুধু একজন মহিলার জন্যই সীমাবদ্ধ, কারণ সেইখানে তো কোনো ফ্রেমের কোনো বালাই নেই আর কি। এই ব্যাপারে নন্দিনীর কোনো রিজার্ভেশন আছে সুন্দরী মহিলাদের জন্য সেলফি তুমি নিজেই ধরে দিচ্ছ? না না, সেলফি নেই, মানে মানে সেলফির বিষয়ে কোনো সেরকম সেরকম নেই, সেলফিটা ওই কারণেই, মানে তাড়াতাড়ি যাতে প্রসেসটা কমপ্লিট হয়, নয়তো ওটা চলতেই থাকবে, মানে কখন আর সেলফি শেষ হবে না। আবির, তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল, কেননা আমি দেখছি যে তুমি পর পর এমনভাবে নিজের রোল চুজ করছো, এমনভাবে নিজেকে। আই এম নট চুজিং মাই রোলস, আই এম জাস্ট গেটিং গুড রোলস, থ্যাংকস টু মাই ডিরেক্টরস এন্ড প্রোডিউসার্স, দে আর গিভিং মি দিস অপরচুনিটিস। আমি হয়তো সেই যেগুলো মানে যে অফারগুলো আমার কাছে আসছে আমি আরেকটু বেশি যত্ন নিয়ে খুঁটিয়ে দেখছি যে কোনটা আর একটু ভালো হবে। সো টাচুর যে আমার মনে হয় যে ইন্টারেস্টিং কাজ করতে পারছি এবং বিভিন্ন ধরনের রোল করতে পারছি। দর্শকের কাছ থেকে প্রশ্নটা এসেছে যে আবির চ্যাটার্জি কি তার মেয়েকে চাইল্ড অ্যাক্টরের রোলে বা শিশু অভিনেতার রোলে, অভিনেত্রীর রোলে দেখতে চায়? না, আমার মনে হয় যে শুধু আমার মেয়ে নয়, যে কোনো বাচ্চাই দে ডিজার্ভ আ বেটার চাইল্ড রোল, কারণ যে পরিস্থিতিতে কাজ হয় বেশিরভাগ সময় সেটা খুব টেডিয়াস হয়, প্রচুর অনেকক্ষণ ধরে শুটিং হয়, এবং সেক্ষেত্রে তাদের খুব একটা যত্ন নেওয়ার মতো পরিস্থিতিও থাকে না, মানে আমরা যদি চাই অভিনেত্রীর তরফ থেকে তাও বেস্ট পসিবল ফেসিলিটিস তাদের দেওয়া হয় বাচ্চাদের, যা একটু ঘুমিয়ে নিক বা খেয়ে নিক, বাট আমার মনে হয় যে সেটা খুব সবসময় সেই পরিস্থিতিও থাকে না। সো আমার মনে হয় না, আমি দেখতে চাই। খুব সুন্দর, আমারও ভালো লাগলো যে তুমি বাচ্চাদের কথা অনেকটা বেশি গুরুত্ব দিয়ে ভাবো, যে ছোটদের ছোটবেলাটাই থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ।